আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে আসলাম ফেসবুকে আবারও নতুন একটি আপডেট নিয়ে। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমার স্ক্রিনে একটি নতুন অপশন। সো এখানে তারা বলে দিয়েছে নেক্সট স্টেপ, এবং তার নিচে দেখতে পারবেন আপনারা ক্রিয়েট নিউ কন্টেন্ট। সো এই অপশনটি কারা কারা পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কারা কারা এখন পর্যন্ত পান নাই তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সো এখন মূল বিষয় হচ্ছে, ফেসবুক টিম যে নতুন আপডেটগুলো শেয়ার করতেছে, প্রত্যেকটি অপশনের কিন্তু কিছু কাজ আছে এবং সুবিধা আছে। সো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবার নতুন একটি অপশন। সো এটার কাজ কি, কেন ফেসবুক টিম আমাদেরকে আমাদের প্রোফাইলে দিল? সো এটা কিন্তু আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবেন। সো আমি যদি একটু ব্যাক করি, সো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। সো ফেসবুক আইডিতে চলে আসার আগে অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা আপডেট করে নেবেন এবং অফিসিয়াল অ্যাপটিকে আপডেট করে নেবেন, না হলে কিন্তু আপনারা আপডেটগুলো পাবেন না। সো আপডেট করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড, কারো ক্ষেত্রে কিন্তু টুলস অপশন থাকতে পারে। সো আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন প্রফেশনাল মুড ড্যাশবোর্ডে আপনাদেরকে নিয়ে আসবে। সো নিয়ে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন কাঙ্ক্ষিত সেই অপশনটি শো করতেছে। সো এখন আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে, যে কেন আমাদেরকে ফেসবুক টিম এই অপশনটি দিল আর এটা থেকে আমাদের কী কাজ রয়েছে। সো যারা এই অপশনটি পেয়েছেন, কাইন্ডলি আপনাদের কাজ হবে এই যে ক্রিয়েট পোস্ট নামে একটি অপশন, আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো যখনই এখানে ক্লিক করবেন তখনই আপনারা এখানে দেখতে পারবেন এই যে আমরা যেভাবে আমাদের পোস্টগুলো ফেসবুকে করি, বা এখানে নিচে দেখতে পারবেন আমরা ফটো এবং ভিডিও পাবলিশ করি, এবং এখান থেকে আপনারা আরও যে অপশনগুলো দেখতে পারবেন, ট্যাগ পিপল, ফিলিং অ্যাক্টিভিটিস, চেক ইন, লাইভ ভিডিও এবং ব্যাকগ্রাউন্ড কালার, ক্যামেরা, গিফট, মিউজিক, ইউর অ্যাভাটার। সো এখানে যে অপশনগুলো দেখতে পারতেছেন সবগুলো কিন্তু আমরা আমাদের ভিডিও বা স্ট্যাটাসে ইউজ করে থাকি। সো যদি আমি আবার ব্যাক করি তাহলে দেখতে পারবেন, আবার যদি আমি এখান থেকে এই যে ক্রিয়েট নিউ কন্টেন্ট এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন আমাদেরকে আবার এখানে নিয়ে আসলো। এখন যদি আমি এই অপশন থেকে একটু ব্যাক করি তাহলে আপনারা দেখতে পারবেন এটা দেওয়ার মূল কারণ হচ্ছে, অবশ্যই আপনাদেরকে ফেসবুকের ক্রাইটেরিয়া মানতে হবে, সেটা হচ্ছে আপনারা যদি ফেসবুক আইডি থেকে মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এখন যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েট না করেন তাহলে সেখান থেকে আপনারা ওয়াচ টাইম পাবেন না, ফলোয়ার্স পাবেন না এবং ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারবেন না। সো ক্রাইটেরিয়া হচ্ছে 5000 ফলোয়ার, 60K মেড ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও। সো এই তিনটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন, তারপর যদি আপনারা ফেসবুক টিমের কাছে মনিটারি আবেদন করে মনিটাইজেশন পান, তারপর আপনারা ইনকাম করতে পারবেন। সো আপনাদের সকলেরই কাজ হবে আপনারা প্রতিনিয়ত ক্রিয়েট কন্টেন্ট তৈরি করা, মানে নিউ নিউ কন্টেন্ট তৈরি করে ফেসবুক টিমকে উপহার দেওয়া। সো যখনই আপনারা ক্রিয়েট কন্টেন্ট তৈরি করে দিবেন তখনই ফেসবুক টিম বুঝবে যে আপনার অ্যাকাউন্টটি তারা দেখতেছে প্রচলিত রয়েছে, এবং সেখান থেকে কিন্তু আপনাদের অনেকটাই কন্টেন্ট থেকে আপনারা ওয়াচ টিম পেয়ে যাবেন এবং আপনারা মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়া কমপ্লিট করতে সক্ষম হবেন। সো আপনারা এখান থেকেও কিন্তু পোস্ট করতে পারবেন। সো ক্রিয়েট পোস্টে ক্লিক করলেই আপনারা এখান থেকে এই যে এখানে ফটো ভিডিও, সো আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে। সো গ্যালারি থেকে যে কোনো আপনারা একটা ফটো বা ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য একটা আমি এখানে এখন ফটো নিব, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটো এখান থেকে সিলেক্ট করব। সো একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাদের কাজ হবে এখান থেকে আপনারা এই যে এখানে আপনাদের ভিডিও ডিসক্রিপশন লেখার প্রয়োজন হবে, আপনারা আপনাদের ভিডিও নেবেন একটা, আমি জাস্ট দেখার জন্য ফটো নিলাম। তারপর আপনারা কর্নারের নেক্সট অপশন এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে অবশ্যই ভিডিও পাবলিশ করার সময় এই যে বুস্ট পোস্ট এটা কিন্তু ক্লিক করে দেবেন, এটা দিলে আপনাদের ভিডিওগুলো তারা নিজেই বুস্ট করে দেবে এবং ভাইরাল করে দেবে। সো এগুলো করার পর আপনাদের কাজ হবে পোস্টে ক্লিক করা, তারপর আপনাদের পোস্ট বা ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেটটি। আপডেটটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।